বুম, সবাইকে একটা আপডেট নিউজ জানাতে আসছি। সেটা হচ্ছে আমাদের হালদাপা অ্যাপ্লিকেশনের বইগুলো বের হয়েছে, অর্থাৎ 2020 সালের যে এডিশনগুলো সেগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। তো সবগুলো সম্পর্কে আমি খুব কুইকে রিভিউ দিব। এটা হচ্ছে হালদা আইকিউ, এটা হচ্ছে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা তাদেরকে এই বইটা ফলো করতে হবে, কারণ বিভাগ পরিবর্তনে তোমার আইকিউ থেকে প্রশ্ন আসবে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে। যেমন আমি যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে 20টা প্রশ্ন আসে আইকিউ থেকে, 20টা প্রশ্ন, ক্যান ইউ ইমাজিন? এবং মাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে, মাস্ট, বাধ্যতামূলক। আর যদি আমি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে সবগুলো ইউনিটে, সায়েন্সের ইউনিটগুলোতেও কি আইকিউ এসে থাকে। এছাড়াও যদি আমি তোমাদেরকে বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসবে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট এবং বি ইউনিটে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিইতে আসবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসবে, ই ইউনিটে আসবে, তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসবে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসবে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জি ইউনিট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বি সি এফ ইউনিট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে আইকিউ এসে থাকে। এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছলে বলে কৌশলে প্রশ্নের মধ্যে আইকিউ দিয়ে দেয়। তো তোমাদেরকে এই বইয়ের যদি সংক্ষিপ্ত রিভিউ দেই, তাহলে এটাতে হচ্ছে শুরুতে বিভিন্ন আইটেমের আইকিউগুলোকে আলোচনা করা আছে, মানে হচ্ছে যে কী কী আইটেম থেকে বা কী কী টপিক থেকে কোশ্চেন এসে থাকে, সেই টপিকগুলোকে প্রশ্ন সহকারে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, বুঝে দেওয়া হয়েছে যে কীভাবে তুমি সেগুলোকে আনসার করবা। দেন সেটা করার পরে লাস্টে যেটা করা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আইকিউগুলোকে এখানে আবার সমাধান করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম আমি যে যে বিশ্ববিদ্যালয়গুলো বলছি সেই বিশ্ববিদ্যালয়গুলোর আইকিউর যে প্রশ্নগুলো সেগুলোকে আবার লাস্টে কী করা হয়েছে, সমাধান করে দেওয়া হয়েছে। এই বইটি প্রায় বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরিতে পাওয়া যায়, শহর অঞ্চলে, মানে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে, বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে মাস্ট মাস্ট এই বইটা তুমি পাবা। তাহলে এই বইটা আরেকটা বিশেষত্ব হচ্ছে, বাংলাদেশে খুব কম বই আছে যেগুলোতে তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে আইকিউর জন্য। এটাই একমাত্র বই যেটাতে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন দেওয়া আছে। এই বইটা আমার ফ্রেন্ড সৌমিত্র লিখছে। এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে যে তোমার এই বইয়ের, সেটা হচ্ছে যে এখানে শর্টকাট নিয়মে দেওয়া আছে, মানে হচ্ছে তুমি কীভাবে আসলে কোশ্চেন পড়েই একদম ডিটেলসে না গিয়ে তুমি খুব টেকনিক্যালি খুব দ্রুত সময়ের মধ্যে আনসার করতে পারো, সেই জিনিসগুলো এখানে সেভাবে করে উপস্থাপন করে দেওয়া আছে। এই বইটার মূল্য হচ্ছে তোমার 120 থেকে 130 টাকা নেবে বাজারে, 120 থেকে 130 টাকা নেবে বাজারে। তো আমাদের থেকেও তোমরা চাইলে নিতে পারো, আমাদের থেকে নিতে হলে পাশে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে তোমরা কল করবা। এবার হচ্ছে বিডি ইউনিট, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের বই এটা, কিন্তু এটা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ডি ইউনিট অর্থাৎ আর্টস থেকে যারা পরীক্ষা দিবা বা বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা বা যারা মানবিক ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ বি ইউনিট বা ডি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের এটা কাজে লাগবে। তবে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লিখা, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এটা কীভাবে কাজে লাগবে, এটা শুরুতে একটা কার্যকরী সাজেশন দেওয়া আছে, মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপরে একটা সাজেশন দেওয়া আছে শুরুতে, ঠিক আছে? এই সাজেশনটা তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার কাজে লাগবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার এই সাজেশনটা কাজে লাগবে। এটা আমি নিজে বানাইছি একদম অ্যানালাইসিস করে, যে আসলে কোন কোন জিনিসগুলো আসলে দরকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? তো সাজেশন অংশটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়তে কাজে লাগবে। আর পেছনে, মানে সাজেশন অংশের পরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো সেগুলোকে ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া হয়েছে, একদম সুন্দর করে বুঝে দিয়েছি আমি, এটা রাইটার আমি, আমি বুঝে দিয়েছি যে আসলে কোন জায়গাটাতে তোমার ফোকাস করা উচিত, মানে হচ্ছে কোন কোশ্চেন কী কারণে আসলে সেট করা হয়েছে কোশ্চেনের মধ্যে, আমি সেটা পর্যন্ত ব্যাখ্যা করে দিয়েছি। এবং কোন কোশ্চেন কতবার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কোনো কোনো কোশ্চেন আসছে 4-5 বার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রিপিট হয়েছে সেগুলো, সেগুলো কেন রিপিট হয়েছে, কীভাবে রিপিট হয়েছে সেগুলো পর্যন্ত আমি উপস্থাপন করে দিয়েছি ব্যাখ্যার মধ্যে। এবং ব্যাখ্যাগুলোর মধ্যে প্রত্যেকটা অপশনে আমি ব্যাখ্যা দিয়েছি যে এই অপশনটা কেন উত্তর হয়েছে, বাকি অপশনগুলো কেন উত্তর হয় নাই, ঠিক আছে? তো এই জিনিসটা আমি সেভাবে উপস্থাপন করছি তোমাদের জন্য, যাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কার্যকরী প্রস্তুতি নিতে পারো। এটার মূল্য হচ্ছে 270 টাকার উপরে রাখবে বাজারে, অর্থাৎ 270 টাকা থেকে শুরু হয়ে তার উপরে যে কোনো একটা প্রাইস রাখবে। এটা বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হয়ে থাকে, অনেক দোকান আছে গাড়ি ভাড়া বেশি দিয়ে বইগুলো নিয়ে যায়, তাদের একটু দাম বেশি রাখতে হয়, বাট নর্মালি 270 বা তার উপরে তুমি
এই বইটা সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে তুমি কালেক্ট করতে পারবা, আবার বলতেছি বিভাগীয় শহর এবং জেলা শহরের দোকানগুলো। এটা হচ্ছে সায়েন্সের জন্য, এটারও রাইটার আমি। এটা হচ্ছে তোমার এই ইউনিটের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য। এটারও শুরুতে সাথে সন্ধ্যাও আছে, যেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কাজে দিবে। কীরকম করে, এখানে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ, বায়োলজি, এই এগুলোর সাবজেক্টগুলোর উপরে শর্টকাটে একটা সাজেশন দেওয়া আছে। একেবারে যেটা ফাইভ স্টার জাতীয় যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে, সেগুলোকে আমি এখানে দিয়ে দিছি। কেন সেগুলোকে দিছি, কারণ এই কোশ্চেনগুলো আমি খেয়াল করছি যে বারবার রিপিট হয়, মানে এই কোশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আবার আসে, আবার আসে, আবার আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। তো আমি কী করছি, সেই কোশ্চেনগুলোকে এখানে দিয়ে দিছি। ওই কোশ্চেনগুলোকে দেওয়ার কারণে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে তোমার এই কোশ্চেনগুলো থেকে তুমি অনেকগুলো প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমন পেয়ে যাবা সাজেশন পার্ট থেকে। কিন্তু শেষের দিকে আবার আমি কী করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক একদম বড় করে ব্যাখ্যা করে দিচ্ছি। এবং কীভাবে তুমি অনেক সময় হয় কি, মানে তুমি প্রশ্ন দেখেই জাস্ট একটু মাথাটা খেলাইলেই তুমি কী করতে পারবা, আনসার করতে পারবা, এরকম কিছু প্রশ্ন আছে, সেগুলোকে আমি ওভাবে ব্যাখ্যা করছি। আর যেটাতে আসলে মানে বইয়ের নিয়ম ছাড়া কোনো উপায় নেই, আমি সেটাকে বইয়ের নিয়মে কী করছি, সমাধান করছি। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সমাধান সহকারে দেওয়া আছে, একদম বড়, মানে হচ্ছে যতটুকু বুঝাইলে তুমি বুঝবা, তোমার মনে থাকবে, আমি সেভাবেই তোমাদেরকে সমাধান করে দিছি। প্রশ্ন হচ্ছে আমাদের বইগুলোতে কত সাল পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, একদম 2019 থেকে 2007 সাল পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। 2019 সাল থেকে 2007 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছিল সবগুলো দেওয়া আছে, এই ইউনিটেও দেওয়া আছে, বি প্লাস ডি ইউনিটেও দেওয়া আছে। এবার হচ্ছে সি ইউনিট, এটাতেও ঠিক একবারে, এটাতে আরও বেশি দেওয়া আছে। এটাতে হচ্ছে তোমার 2005 সাল পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, 2019 থেকে 2005 সাল পর্যন্ত। সি ইউনিটের একটা বিষয় হচ্ছে যে এই বইটার সাজেশনটা আমি একদম শর্টে দিছি, কারণ হচ্ছে যে সি ইউনিটে আসলে সাজেশন দিয়ে, যেমন অ্যাকাউন্টিং আমি যদি সাজেশন দিই তোমাকে, তুমি সেটা আসলে কাজে লাগাইতে পারবে না। কেন কাজে লাগাইতে পারবে না, সেটা আমাদের যারা রাইটার, আমি তো সি ইউনিটের স্পেশালিস্ট না, যারা আমাদের রাইটার, এই বইয়ের যারা রাইটার, তারাই যেটাকে মানে হচ্ছে যে ওয়েতে আগাইলে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা ওই ওয়েতে দিছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে যেটা হয়, ইংলিশটা একটু হার্ড হয় সি ইউনিটে, মানে তোমার গ্রুপ সাবজেক্টগুলো সবাই মোটামুটি পারে, কিন্তু ইংলিশের কোশ্চেনটা এমনভাবে করে যে বেশিরভাগ স্টুডেন্টই 60% নাম্বার তুলতে হিমশিম খেয়ে যায়। তো এই জন্যই আসলে আমি শুরুতে, আমি যারা রাইটার তাদেরকে সাজেস্ট করেছিলাম যে শুরুতেই একটা ইংরেজি সাজেশন এখানে অ্যাড করে দিবা, তারা কী করছে, শুরুতে একটা ইংরেজি সাজেশন এখানে অ্যাড করে দিয়েছে। তারপরে যেটা করছে বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2019 সাল থেকে 2007 সাল পর্যন্ত প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, যারা এটা রাইটার, এখানে অনেকজন কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা এমনভাবে এটাকে রেডি করবা যাতে একজন স্টুডেন্ট দেখে, প্রশ্নের ব্যাখ্যাটা দেখে, সেই জন্য একদম যদি বই নাও পড়ে আগে থেকে, আগে মনে করো সে একদম কম পড়ছে ইন্টারমিডিয়েটে, সে তেমনটা পড়া নাই, সেও যেন বুঝতে পারে, সেও যেন বুঝতে পারে ব্যাখ্যা পড়ে যে আসলে এটার আনসার কেন এটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি ওইভাবে, এই দেখো তোমরা, এটা হচ্ছে তোমার ব্যবসা নীতি ও প্রয়োগ পার্ট, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে হিসাব বিজ্ঞান পার্ট, দেখো একদম টেবল চার্ট, তারপর হচ্ছে টেবল চার্টগুলো কেন আসছে, ওই যে প্রশ্নের মধ্যে প্রশ্নটা ব্যাখ্যা করার সাথে আমার কিছুটা রাইটার যারা তাদেরকে নিয়ে আসতে হয়েছে, আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম যে তোমরা এভাবে এভাবে করবা কাজগুলো। তো তারা যেটা করছে, আমার মনে হয় যে তারা বেস্ট, মানে হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা বই আমাকে উপহার দিয়েছে। তো যাই হোক, তাহলে আমরা চাইলে, তোমরা চাইলে এই বইটাও কি, যারা কমার্স থেকে সি ইউনিটে পরীক্ষা দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কাজে লাগবে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মূলত এটা তোমরা কী করবা, কালেক্ট করবা। তাহলে আমরা মোটামুটি চারটা বই হাতে পেয়ে গেছি, আরেকটা বই আমাদের আসতেছে, মানে এটা কাজই চলতেছে, আরও কয়েকটা বই বের হবে আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে জিকে স্টাডিজ, এই বইটা অলরেডি মানে প্রেসে রয়েছে, অর্থাৎ প্রিন্টিংয়ের কাজ চলতেছে, সেটা জিকে স্টাডিজ, এই বইটা খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিব যে কখন পাবো তোমরা বাজারে। এবং এই জিকে স্টাডিজটাও কিন্তু এখানে কিছু চমক থাকতেছে, সেটার একটা রিভিউ আমি তোমাদেরকে দিব। তো আমাদের এই সবগুলো বই আমরা কুরিয়ারে পাঠাই, তোমরা চাইলে কুরিয়ারে আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারো। কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়ে নিতে হলে তোমাকে যেটা করতে হবে, পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাতে তুমি কল করবা, কল করলে তোমাকে ডিটেলস বুঝে দেওয়া হবে যে কীভাবে তুমি নিবা, অর্থাৎ তোমার ঠিকানাটা দেওয়া লাগবে, তোমার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে, কোন ইউনিটের বই তোমাকে সেটা বলা লাগবে, আর টাকাটা হচ্ছে বিকাশে, মানে বইয়ের দামটা বিকাশে পে করে দিতে হবে। আর কুরিয়ার খরচ খুবই সামান্য নিচ্ছি,
মাত্র তুমি 60 টাকা হচ্ছে কুরিয়ার খরচ, ঠিক আছে? কুরিয়ারে যে পাঠাবো সেটার জন্য 60 টাকা আর বইয়ের দাম, ঠিক আছে? বইয়ের দাম প্লাস 60 টাকা। তাহলে এইভাবে তুমি কী করতে পারো, আমাদের থেকে অনলাইনে অর্ডার করে বইটা নিতে পারো। এই জন্য পাশের নাম্বারে কল করলেই হবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিতে পারো। তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।